অনেকের সাথে তো এবারে তারা মানে ইচ্ছা থাকে দাসির সাথে যেমন করছে আপনি বলেন যে সাথে করছে তো তিনি থাকা অবস্থায় দাসির সাথে করছে এটা কেমন কথা এটা কি কোনো বিষয় হলো নাকি থাকা অবস্থায় সাথে করতেছে তো এখানে আপনার মতে যদি হয় আপনার আপনার অনুযায়ী করতেছি এটা কিন্তু আমি ইসলাম অনুযায়ী বলতেছি দাসির সাথে করতেছে এটা তো আমার তখন বিবেকে ভাববে যে দাসির সাথে করতেছে এই সাথে করতেছে আমার ধর্মে এইভাবে কি এটা কেমন ধর্ম এটা তো আমার বিবেকে বাধ্য আপনার বিবেকে তো ভাববে না যে দাসির সাথে দাসির সম্মতি আছে আপনি খরিদ করলেন পয়সা দিয়ে খরিদ করলেন একজন একটা মানুষকে হ্যাঁ একটা জলজন্ত মানুষকে জলজন্ত নারী হাটে বাজারে উঠাতো সেই সময় দাস দাসদেরকে বাজারে উঠাতো বাজার বসতো দাসদের দাসদের দাসীদের বাজার বসতো এবং দাসরা কতখানি শক্তিশালী গা কতখানি তাগরা জোয়ান কতখানি কাজ করতে পারে সেটার উপরে তার দাম নির্ধারণ করা হইত এবং দাসীরা কতখানি তাদের স্তন কত বড় তাদের মানে চোখ কত সুন্দর এটার উপরে তাদের দাম নির্ধারণ করা ঠিক আছে এবং দেশের ভিতরে যখন দেখা যায় খুব সুন্দরী একটা দাসী পাওয়া গেছে একদম মানে সেই রকম সুন্দরী সেই দাসীটাকে পাঠানো হতো এক বন্ধু আরেক বন্ধুকে গিফট করতো যে তোরে আজকে যা তোরা আজকে আজকের জন্য এই দাসীটা গিফট করলাম হম এখন সেটা নিয়ম দাসীর হচ্ছে এরকম যে দাসীর কোনো মতামত থাকে না দাসীকে আপনি খরিদ করছেন টাকা দিয়ে দাসীকে যখন আপনি বলবেন তুই এখন ঘর ঝাড়ু দে তখন তার ঘর ঝাড়ু দিতে হবে কিন্তু যদি আপনি চাকরি করেন কারো কাছে যদি এখন আপনি চাকরি করেন তাহলে আপনি হয়তো আপনার বসকে বলতে পারেন যে আপনার বস হয়তো আপনাকে অ্যাপয়েন্ট করছে হচ্ছে গিয়ে ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ করার জন্য কিন্তু আপনাকে আপনার বস এসে বললো যে যাও ভাই তুমি একটু বাজার করে নিয়ে আসো আপনি তখন বলতে পারবেন যে আমাকে তো এই কাজে অ্যাপয়েন্ট করা হয় নাই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল যে আমি আমার কম্পিউটারের ডেস্কে বসে আমি কাজ করবো কিন্তু আমাকে বাজার করতে হবে এটা আমাকে বলা হয় নাই আমি এই কাজ করব না তখন আপনি সেই চাকরি ছেড়ে দিতে পারেন এটা হচ্ছে চাকরিজীবী আপনি হচ্ছেন একজন চাকুরে কিন্তু দাসীর কখনো কোনো কনসেন্ট থাকে না দাসী জিনিসটাই হচ্ছে এরকম দাস বা দাসী জিনিসটাই হচ্ছে এরকম যে আপনি তাকে যা নির্দেশ দিবেন তার একদম চোখ বুঝে সেটাই করতে হবে দাসীর কোনো কনসেন্ট মাস বা সম্মতি সম্মতির ব্যাপার নাই বালাই নেই দাসীকে যদি আপনি বলেন যে তো আজকে আমার বন্ধুরে তোরে গিফট দিলাম তুই যা আমার বন্ধুর বাসায় দাসীর সেখানে যেতে হবে দাসীকে যদি বলেন আপনি যে এখানে রাস্তায় দাঁড়া থাকে তার তার রাস্তাতে গিয়ে দাঁড়া থাকতে হবে দাসীর কোনো কনসেন্টের বিষয় থাকে না ঠিক আছে দাসীর সংজ্ঞার ভিতর এটা পড়ে না এখন আপনি আমাকে বলেন আমি বলেছি যে নারী পুরুষ বা যে কেউ যদি পরস্পর সম্মতি থাকে প্রাপ্তবয়স্ক হয় পরস্পর সম্মতি থাকে তাহলে তারা যৌনকর্ম করতে পারে এখন দাসী মারিয়া কিপ্তিয়াকে পাঠানো হয়েছিল আরেকজন রাজা গিফট হিসেবে দুই বোনকে মোহাম্মদের কাছে পাঠিয়েছিল মোহাম্মদ দাসী মারিয়া কিপ্তাকে নিজের জন্য রাখছে আর শিরিনকে দিয়ে দিছে আরেকটা স্বাভাবিক যাও তুমি মজা নাও এই দাসী তোমার দিলাম তুমি গিয়ে মজা নাও এখন ভাই এইরকম দাসী সূত্র যখন আপনি উপহার হিসেবে পান ওই দাসী তো ভাই মারিয়া কিপ্তা তো ওই দেশে বৈশাখ মোহাম্মদকে ভালোবাসে নাই বা মোহাম্মদের প্রেমে পাগল হয়ে যায়নি তাকে গিফট করা হয়েছে ঠিক আছে এখন গিফট যেহেতু করা হয়েছে তার ইচ্ছা থাকুক কি না থাকুক তার ওই জিজ্ঞাসা করবে না কি করতে চাও নাকি আলীর সাথে করতে চাও নাকি আবু বকরের সাথে করতে চাও না অমরের সাথে করতে চাও এই ধরনের কোনো প্রশ্ন তাকে করা হবে না যেহেতু মোহাম্মদকে গিফট করা হয়েছে সুতরাং ওইটা মোহাম্মদ তার সাথে সেক্স করবে সে করতে বাধ্য ঠিক আছে এখন এইখানে মতামতের কোন বালাই নেই তো

হ্যাঁ কিন্তু আপনি যদি কারো অধিকার হরণ করেন যখন তার রাইট আপনি ভায়োলেট করবেন তার মতামত না নিয়ে তার সাথে করতে চাবেন বা সে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তার সাথে যখন করতে চাবেন তখন হচ্ছে আমি এই বিষয়ে কথা বলবো যে আপনি এটা কিভাবে করবেন